হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব এবার জুনিয়র এনটিআর কিনলে নতুন বিলাসবহুল গাড়ি। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর নিজের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। জুনিয়র এনটিআর অভিনীত পরবর্তী সিনেমা হচ্ছে ত্রিপোলার। এস এস রাজমৌলি পরিচালিত এই সিনেমার গল্প কামারাজ ভীমা ও আলোরি সীতারামা রাজু নামে দুই বীর যোদ্ধাকে নিয়ে। জুনিয়র এনটিআর ছাড়াও এর কেন্দ্রীয় চরিত্রে আছেন রামচরণ। অন্যদিকে বলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সকল অভিনয় শিল্পীদেরই বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। এর আগেও সাউথ ইন্ডিয়ান অনেক অভিনেতাই বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কিনেছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটরসাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করে থাকেন এই অভিনয় শিল্পীরা। তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এর গাড়ির প্রতি ভালোবাসা কিন্তু কোনো অংশেই কম নয়। জয়লাভা কুসা খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। কিছুদিন আগে খবর পাওয়া গিয়েছে যে নতুন মডেলের একটি গাড়ি কিনেছেন জুনিয়র এনটিআর, কিন্তু গাড়িটি ভারতে পাওয়া না যাওয়ায় বিদেশ থেকে আনানোর জন্য অর্ডার করেছেন তিনি। সর্বশেষ গাড়িটি পেয়েছেন জুনিয়র এনটিআর। নতুন গাড়ির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। উরুশ গ্রাফিট ক্যাপসুল এডিশনের ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন এই অভিনেতা। অ্যাট দ্য প্রেজেন্ট টাইম এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে জুনিয়র এনটিআর প্রথম ভারতীয় যে ল্যাম্বরগিনি উডস গ্রাফিট ক্যাপসুল মডেলের গাড়ির মালিক হলেন। অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে গত মার্চে ল্যাম্বরগিনি উডস পাল ক্যাপসুল এডিশনের গাড়ি ভারতে লঞ্চ করে। তখন এর মূল্য ছিল 3,15,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় 3,60,20,250 টাকা। ল্যাম্বরগিনি উডস গ্রাফিট ক্যাপসুল এডিশনের গাড়িটি আরো আপডেট ভার্সনের। স্বাভাবিকভাবে আগের মডেলের চেয়ে এর মূল্য বেশি। অ্যাট দ্য প্রেজেন্ট টাইম জুনিয়র এনটিআরের নতুন এই গাড়ির মূল্য 3,16,00,000 রুপি, বাংলাদেশ 3,16,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় 3,61,34,600 টাকা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন জুনিয়র এনটিআর কিনলেন নতুন বিলাসবহুল গাড়ি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।